মাইক চেক 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 গাইস কেমন আসতেছে জানি না আই হোপ ভালো আসতেছে সো হে গাইস দিস ইজ পুরো ব্রো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন পুরোপুরি করতেছে মোবাইলে আই ডোন্ট নো কেমন আসতেছে আই থিংক ভালো আসার কথা বর্তমানে অনেকে চায় মোটো ব্লগ করতে বাট গোপুরও কিনতে পারে না গোপুর অ্যাপোর্ট করতে পারে না যার কারণে মোবাইল দিয়ে মোটো ব্লগ করা যায় কিনা সেটা আমি আপনাদের আজকে দেখানোর জন্য মোবাইল সেট আপ নিয়ে বের হয়েছি তো ফার্স্ট অফ অল আগে দেখে আছে চলুন কিভাবে মোবাইলে মোটো ব্লগ সেট আপ করতে হয় মানে মোবাইল দিয়ে হেলমেটে কিভাবে সেট আপ করতে হয় মোটো ব্লগের জন্য সেটা আগে দেখে আসি চলে যাওয়া যাক সরাসরি আমার ডেস্কে মানে আমার টেবিলে এখন আপনাদের আমি সেট আপ দেখাবো তারপরে দেন এই সেট আপ শেষ করে আপনারা দেখতে পাবেন কোয়ালিটিটা কেমন আসে এখনকার যুগে অনেকেই মোটো ব্লগ করতে চায় কিন্তু অ্যাকশন ক্যামেরা প্রাইস বেশি হওয়ার কারণে অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে না কিন্তু আপনারা চাইলে মোটো ব্লগ শুরু করতে পারেন মোবাইল দিয়েই মোবাইল দিয়ে কিভাবে মোটো ব্লগটি শুরু করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে মোটো ব্লগ করতে গেলে আপনার তিনটা জিনিস প্রয়োজন এই মাউন্টগুলো এই মাইকটা আর একটা মোবাইল এই তিনটা জিনিস এই একটা কম্বো প্যাক আপনারা পেয়ে যাবেন 350 টাকা দাম এই এইগুলো সব একটাতে আর এই হচ্ছে মোবাইল আর একটা মাইক আপনার চাইলে এখানে যে আমি হেডফোন রেখেছি আপনাদের দেখানোর জন্য আপনার চাইলে একটা আপনাদের পুরনো হেডফোন যেটা ওয়ার্ক করে এই এটা কাজ করে এটাও আপনি এই মাইকটা আপনার মুখের এই হেলমেটের এখানে দিলেই কাজ করবে ইয়ারফোনটা আপনাদের দেখানোর জন্য আমি রেখেছি বাট এটা আমার কাছে প্রয়োজন নেই যেহেতু আমার কাছে একটা মাইক আছে এটা হচ্ছে M1 এটা আমার কাছে পড়েছিল বিধে আমি এটা দেখাচ্ছি আপনাদের যে এই মাইকটি লাগবে এমন না আপনারা চাইলে 150 টাকা করে মাইক কিনতে পারে কলার মাইক 150 টাকা বা 110 টাকা দিয়ে ওগুলো কিনলেও হবে তো ওইগুলো ফিক্স আমি দিয়ে দিব তারা যে আপনারা পেয়ে যাবেন আর এটা রেখেছি আপনারা যদি এইগুলো সেট আপ না করতে চান এটা দিয়েও আপনারা করতে পারেন জাস্ট এটা লাগবে এই দুইটা জিনিস লাগবে এটা এইভাবে মাউন্ট করে এটা ইউজ করতে হবে বাট এটা দিয়ে আপনারা করতে যাবেন না এটাতে করতে গেলে কি হবে এটাতে করতে একটু মোবাইলে রিস্ক থাকবে তো এটা ক্যান্সেল তো আমি দেখাবো এটা দিয়ে তো আমি প্রথমে এটা হেলমেটে সেট আপ করে নিচ্ছি হেলমেটে কীভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে আমার হেলমেট এটা আমার গোপুরো সেট আপ করার জন্য আমি রেখেছি এটা আপনাদের থাকলে হবে না থাকলেও কোনো প্যারা নাই জাস্ট এটা আপনি এখানে এভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন এইভাবে বসানোর পরে এখানে দেখবেন দুইটা ফিতা আছে এই দুইটা ফিতা আর এই এই সাইডে একটা আর এই সাইডে একটা দুইটা তো এই দুইটা ক্লিপের ভিতরে এক একটা করে যাবে একটা আগে দিয়ে দেখাই এই যে এখানে একটা ক্লিপ আছে এই ক্লিপটা এইভাবে সরিয়ে দেন এটা এইভাবে দিয়ে দেবেন এটা এভাবে দিয়ে দিবেন দিয়ে এটা সমানভাবে রেখে হালকা একটু টান দিয়ে জাস্ট এই যেভাবে টান দিয়ে এই ক্লিপটা প্রেস করে দেবো দেন আর একটা ফিতা আছে আর একটা ক্লিপ আছে সো এই ফিতাতে দেন সেমভাবে এইভাবে টেনে একটু টাইট করে টেনে ক্লিপ দিয়ে দিব ওফ একটু বেশি নিচে নেমে গেছে নিচে নেমে গেলে আবার দুইটা একটু হালকা হালকা করে খুলে ফেলে ভালো মতো পজিশন করে নিয়ে দেন আবার লাগাতে হবে সবথেকে ভালো হয় গোল ফেসের এই ধরনের গোল ফেসের একটা হেলমেট হলে আবার ওই যে আপনার চাইলে ওই যে অফরোড হেলমেট যেগুলো আছে ওই হেলমেটও লাগাইতে পারেন কোনো প্রবলেম হবে না তো এইভাবে সুন্দরভাবে এটা মাউন্ট করে দিবেন আর সবসময় ট্রাই করবেন যে ফিক্স এটা যেহেতু কিনবেন এটার জন্য ফিক্স থাকে আর একটা পাওয়া যায় যে ক্লিপ সিস্টেম এইটা এইটা লাগাইতে হয় এইটা লাগানোর পরে আপনার এইগুলো লাগাইতে হয় বাট ওটা একটু রিস্ক হয়ে যায় আমার কাছে মনে হয় বাট এরকম ফিক্স থাকলে কোনো ফোরাল চান্স থাকে না কারণ আপনাদের কাজ হচ্ছে মাইক সেট আপ করা তো আপনার চাইলে ওই হেডফোন ইউজ করতে পারেন এই হেডফোন ইউজ করতে পারেন আবার চাইলে আপনার একটা মাইক কিনে নেবেন মাইক কিনে নিয়ে ওইটা ইউজ করতে পারেন তা আমার কাছে যেহেতু একটা মাইক আছে সেহেতু আমি এইটা ইউজ করব আমার এই তারটা একটু বড় তো যার কারণে একটু প্রবলেম হচ্ছে আপনারা এই যে তার ছোট যে মাইকগুলো কিনতে পারে ওইগুলো কিনে নেবেন ক্লিপটা বা কোনোভাবে আমি এখানে একটু অ্যাডজাস্ট করে দিব সুন্দরভাবে আপনারা ক্লিপ দিয়ে এটা নেবেন ঠিক এইভাবে করে দিবেন করার পরে বাকি তারটা প্যাডিংয়ের সেই প্যাডিং আমারটা রিমুভ করা যায় তো আমার এই প্যাডিংটা রিমুভ করা যায় তো আমি চাচ্ছি এই ভিতরে দিয়ে দিতে এমনভাবে দেবেন যাতে বোঝা না যায় যে ভিতরে তার আছে তো মাইক সেট আপ কমপ্লিট এখন হচ্ছে মোবাইলটা সেট আপ করতে হবে এই ক্লিপটা অনেক ধরনের ক্লিপ কিনতে পাওয়া যায় আর একটা আছে এরকম স্ক্রু ওইটা বেশি সেফটি হবে যেটা হচ্ছে আপনার সেম এই ধরনের বাট এখানে একটা স্ক্রু দেওয়া থাকে যেটা আপনি মোবাইল রাখার পরে টাইট করে দিতে পারবেন তাহলে ওইটা একটু বেশি সেফটি হয় আর এটা আমি এইভাবে মোবাইল দিব না এইভাবে মোবাইল দিলে পড়ে যাওয়ার চান্স থাকে যে একটু ঝাঁকি লেগে দেখা গেলো মোবাইলটা পড়ে গেল সো আমি দেবো এইভাবে সো এইভাবে দেওয়ার পরে আমি এই স্ক্রুটা দিয়ে এটা দিব কমপ্লিট সি আর এখন একটা কাজ হচ্ছে মোবাইলে একটু সেটিং আছে মোবাইলের সেটিংটা বলতে সামান্য একটা সেটিং বেশি বড় কিছু না তো সেটিংটা হচ্ছে আপনারা ক্যামেরা অন করবেন ব্যাক ক্যামেরাতে যাওয়ার পরে ভিডিওতে গিয়ে এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল করে দিবেন
যে আল্ট্রা ওয়াইড, আপনার মোবাইলে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে তাহলে অনেকটা গোপুরো সুপার ভিউয়ের মতো আপনারা ভিউ পাবেন। এই মোবাইলটা আমি এখানে লাগিয়ে দেবো, আর দেখতে হবে বাটন যেন চাপ খেয়ে না থাকে, বাটন চাপ খেয়ে থাকলে আবার উল্টাপাল্টা কাজ শুরু করে দিতে পারে কমপ্লিট। তো চলুন যাওয়া যাক বাইকে। ও আর আরেকটা কথা আছে দাদা, এই যে মাইকটা, মাইক কেনার সময় খেয়াল রাখবেন যে এখানে যেন তিনটা কালো দাগ থাকে, তো এটা হচ্ছে মোবাইলের জন্য, ঠিক আছে? এক দুই তিন। হেডফোনটা যদি আপনাদের দেখাই, হেডফোনও দেখছেন তিনটা দাগ আছে, এক দুই তিন। খেয়াল রাখবেন যে যেই মাইকটা কিনবে সেটাতে যেন এই তিনটা দাগ থাকে, তাহলে মোবাইলে পারফেক্টলি কাজ করবে। দিয়ে এই যে আমার মোটোব্লক সেট আপ ডান মোবাইল দিয়ে। তো এই ভিডিওতে বাইকে যে মোটোব্লকটা দেখতেছেন সম্পূর্ণ এই মোবাইলটা করা হচ্ছে। সো চলাচ্ছি বাইকে, লেটস গো। সো গাইস, এটা হচ্ছে মোটোব্লক সেট আপের ফুলফিল একটা ভিডিও। কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি এটা নিয়ে হাই রোডে আসছি, হাই রোডে আসার পরে দেখতে যাচ্ছি যে হাই রোডে কেমন কোয়ালিটি আসে হাইওয়েতে। আর এখন হচ্ছে বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছেন, যার কারণে আরও ভালো মতো দেখতে পাবো যে বৃষ্টির ওয়েদারে কেমন মোটোব্লক করা সম্ভব। আমার গোপ্রোটা নিয়ে আসছি যেটা আমি এখানে মাউন্ট করবো, যেহেতু মোবাইল দিয়ে রেকর্ড করতে সেহেতু গোপ্রোর একটা দু একটা শট নেওয়া যায়। ওটাই রেকর্ড হচ্ছিলো এত সময় ধরে। এই গোপ্রোর একটু মাঝে মাঝে প্রবলেম আছে যে গোপ্রো হ্যাং করে, ভালো পরিমাণে হ্যাং করে। এই যে হ্যাং করছিল এত সময়, আই থিঙ্ক এখন আর হ্যাং করবে না। হ্যাঁ, ওয়ার্ক করতেছে, সেকেন্ড উঠতেছে। এটা আমি এখানে ইউজ করার জন্য নিয়ে আসছি, অ্যাঙ্গেলটা কেমন আসে সেটা দেখার জন্য। আর এই ক্লিপটা ভেঙে গেছে, একটু রিক্সে আসি পড়ে না যায়, যে কারণে একটু সাবধানে রাইড করতে হবে, পড়ে গেলে এই বাস। তো এটা যদি আরেকটা এইভাবে ব্যাখ্যা করে দেওয়া যায়, তো এইভাবে এইভাবে ব্যাখ্যা করে দিলে, হ্যাঁ এই ক্যামেরায় দেখুন, এইভাবে যদি ব্যাখ্যা করে দেওয়া যায় মানে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে দেওয়া, আর অ্যাঙ্গেলটা এইভাবে আসে আরও ভালো আসে অ্যাঙ্গেলটা। বাট এটা অটোমেটিকলি সামনের দিকে ঝুঁকে পড়তেছে, তো এটা অবজেক্ট, এটা একটু রিস্কি দেখাচ্ছে, কারণ যখন তখন পড়ে যেতে পারে। যেহেতু এই ক্লিপ দুইটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন ক্লিপ দুইটাই ভেঙে গেছে। আর এখন যেটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 1080, মানে মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 1080 30fps, কারণ আপনার ওয়াইড অ্যাঙ্গেলে 60fps আসে না। ওয়াইড অ্যাঙ্গেলে যদি 60fps আসতো তাহলে আরও ভালো হতো। তো এখান থেকে ঘোরানো যাক, আপনার সাথে কথা বলতে বলতে চলে আসছি ছোটো ব্রিজে। তো এখান থেকে ব্যাক করে যাবো হচ্ছে অন্যদিকে। তো এখন যেরকম আসতেছে সেটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এরকম আসতেছে। তো এইভাবে করে নিছি, দেখতে পাচ্ছেন এই যে সাইড থেকে আপনাদের একটু দেখাই, ঠিক এইভাবে আমি করে নিছি, যাতে এইভাবে করে নেওয়ার কারণে একটু শক্তপোক্ত করে টাইট করে নিছি, যাতে আমার সামনের অ্যাঙ্গেলটা সোজাসুজি আসে। তো আর আমি এখন ভাইজারটা লাগাইতে পারতেছি না, এই যে ভাইজারটা এবার লাগাইতে গেলে এখানে বেঁধে যাচ্ছে। এখন যদি একটু স্পিড উঠায়, একটু স্পিড উঠায় দেখি যে কেমন আসে কোয়ালিটি। এই মোবাইল হোল্ডারটা আসলে আমার না, এটা আমি এক আমার ফ্রেন্ডের কাছ থেকে ধার নিছি এই ভিডিওটা করার জন্য, তো আমি ওকে এটা ফেরত দিতে যাব। আর এলিটকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এই মাউন্টটা দিয়ে হেল্প করার জন্য, কারণ এটা এখন কিনতে গেলে কমসে কম 350 টাকা লাগবে, যার কারণে আমি ওর কাছ থেকে নিয়ে আসছি। শুধু শুধু কেনা লাগবে কেন, যেহেতু আমার ফ্রেন্ডের আছে। আপনারা যদি চান যে এই হেলমেটে মাউন্ট না করে আপনারা বুকে মাউন্ট করবেন, মানে চেস্ট একটা মাউন্ট পাওয়া যায় যেটাকে বলে মোবাইল হোল্ডার চেস্ট মাউন্ট স্ট্র্যাপ এরকম নামে, তো ওইটা আপনারা দেখো কোনো দিক না দেখে তো আপনার চাইলে ওই মাউন্টটা ইউজ করতে পারেন। আর হেলমেটে সবাই হেলমেটে করে, তো যার কারণে আমি এটাই আপনাদের দেখাচ্ছি। বাট আপনারা যদি চান যে ওই চেস্ট মাউন্টটা ইউজ করবেন, ওটাও কিন্তু একটু পারফেক্ট অ্যাঙ্গেল আসে, আরও ভালো আসে। আমি প্রেফার করব যে আপনারা হেলমেটে ইউজ না করে আপনারা হচ্ছে চেস্টে ইউজ করবেন, মানে বুকে ইউজ করবেন, তাহলে অনেক অনেক ভালো হবে। আর আমি চলে আসছি নদী পারাপারে, এখন আমার গাড়িটা ফেরি বানিয়ে ফেলবো, কিচ্ছু করার নাই। এই জায়গাটায় অনেক পরিমাণে কাদা হয়ে থাকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও আর বেশি লং করব না, ভিডিও আমি এখানে শেষ করছি। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো সাজেশন চান, বা আপনার মনে হচ্ছে যে এটা করলে কী ভালো হয়, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন, আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দিব, আর রিপ্লাই দিয়ে আপনাদের তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো পুরো এখানেই সাইন অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।